মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আজকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। দেখতে পাচ্ছ বিছানা পুরো পরিষ্কার, বিছানা আজকে আমি একদম ঠিকঠাক করে নিয়েছি, কিছু কিছু কাজও করে ফেলেছি, যেমন ছেলের জন্য টিফিন বানিয়ে ফেলেছি। আজকে বললো ম্যাগি খাবে, তাই ম্যাগি বানিয়ে দিয়েছি, তখন দাদাকে টিফিন দিয়ে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। এখন টুকটাক ঘরের কাজকর্ম সারবো, তারপরে আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ করব হচ্ছে বেগুন দিয়ে। তো তোমাদের দেখাবো আমি বেগুন দিয়ে কীভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করছি। ওই দেখো কার্পেট তুলে রেখে দিয়েছি, ওপরে ঘর ঝাড় দেবো এখন ছেলেকে খাইয়ে। তো আগে চলো ছেলেকে খাইয়ে নিই, তারপরে ঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, রান্না বান্না করবো। আমার সাথে থেকো। খাচ্ছি বাবান, তুমি কী খাচ্ছ বাবান? কী খাচ্ছ? ম্যাগি ভালো খেতে? ওকে, হাই বলে দাও সবাইকে। বেশ কিছু জামা কাপড়ও জমে গেছে, তাই মেশিন চালিয়ে দেবো আজকে। আমি একদিন পরপর মেশিন চালাই, কারণ আমার প্রতিদিনকার জামা প্রতিদিন ধুতে লাগে না, সেই জন্য আজকে দেখো অনেক জমে গেছে, আজকে অনেক হয়ে গেছে, তাই আজকে মেশিন চালিয়ে দিচ্ছি। হঠাৎ করে খুব মাথাটা ঘুরিয়ে গেল, যাই না কেন, কাজ করতে করতে উইক লাগছে শরীরটা, একটুখানি এসে বসলাম, তাই জন্য আবার একটু পরে কাজ করব। আমার না মাঝে মাঝে প্রেশারটা না লো হয়ে যায় জানো তো, শরীরটা খুব একটা ভালো থাকে না, আমাকে ভালো করে চেক আপ করাতে হবে। তো দেখি কবে করাতে পারি, ছেলেকে নিয়ে না আর নিজের মানে যত্ন হয়ই না বলতে পারো, তো সেই জন্য না এই গাফিলতিগুলো থেকেই যায়। যাই হোক দেখি। এটা বেডে শোয়া? এটা তো তুমি চেয়ারটাকে নিয়েছো, চেয়ার নিয়ে তুমি এটা কী করছো? ওটা বেড? এটা কেমন বেড? চেয়ারটা ঠিক করে দাও, সোজা করে দাও, ওঠো না, এটা বেড না বাবা, উঠে পড়ো, এটা চেয়ার। দেখেছো কেমন দুষ্টুমি করে, কত বলছে এটা বেড, বেড বলে শুয়ে পড়েছে, দেখো তোমরা তাহলে। ওঠো 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 বাবান, এটা আবার কি হচ্ছে? এটা বেড, আবার এখনই গাড়ি চালাচ্ছিলে তুমি এটা দিয়ে, কেমন ভাবে দেখি। এত গাড়ি থাকতে তোমার এটা গাড়ি চালানো হচ্ছে এটা দিয়ে, দুষ্টুমি শেষ নাই। হ্যাঁ এটা কেমন গাড়ি? এটা ম্যাক? এটা কোনো গাড়ি না, এটা কোনো বেডও না, এটা চেয়ার, তুলে রাখো। ইয়েস, দুষ্টুমি করলে বাবার কাছে নিয়ে যাব না। তুলে রাখো বাবার কাছে, বাবার কাছে কি যাবে তুমি? বাবার কাছে যাবে? তাহলে তুলে রাখো। তুমি মেলতে যাচ্ছ জামা কাপড়? হ্যাঁ তুমি জামা কাপড় মেলতে পারবে? আমি মেলে আসি, তুমি ঘরে থাকো। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সব মেলা হয়ে গেছে, এবারে আমি যাব নিচে, নিচে যাব হচ্ছে কিছু একটা আনি, দেখি ডাল আনবো একটুখানি, আর তোমার দাদা কী করছে দেখে আসি। হাতে রং লেগে গেল দেখো কোথা থেকে। দেখো দোকানে চলে এসেছি, আরেকজন কী করছে দেখো, কাস্টমার নাই তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে, মাছি মারছে। তুমি মাছি মারছ? হ্যাঁ এটা কাজ করা বলে? লোকজন লোকজন নাই, কাস্টমার নাই, বিক্রিবাট্টা নাই, তাই দেখো মাছি মারছে, মাছি মাছি। ঘরেও একবার, ঘরেও কখনো কখনো করো এরকম, হ্যাঁ মোছা পড়া। আমি ভিডিও করবো, দাদা এখন দোকানে নাই, ছেলেকে নিয়ে গেল ঘুরতে, ছেলে বায়না করছিল তাই আমি দোকানে বসে আছি, চুরি করে একটা চকলেট খাই। ও পার করে নিয়েছি, চুপি চুপি খেয়ে নি, ওরা আসার আগে আলে আমাকে দেয় না, বদমাইশ। চুরি করে চকলেট খাওয়ার মজাই কিন্তু আলাদা। দিয়ে চলে গেছে, তো দুধটা জাল দিয়ে নিচ্ছি।
পেঁয়াজগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তেল গরম হয়ে গেলে আগে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। চলো মাছগুলো দিয়ে দিই। মাছগুলো সব দিয়ে নিয়েছি ভাজা, এক পিস হয়ে গেলে ভাজা, তারপরে আবার আরেক পিস ভেজে নেব উল্টে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে আমি বেগুন দিয়ে দেবো। আমি শুধু বেগুন দিয়েই করি, আমি আলু দিলে তোমরা চাইলে আলুও দিতে পারো। বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর সাথে এর সাথে অল্প একটু করে টমেটো আমি দিয়ে দিই, সেটাকে একসাথেই ভেজে নেব। যখন হাফ ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো মশলা কষা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে মশলাটা ভালো করে মিশে যায় আর কষাতে সুবিধা হয়। খুবই সহজ এই রান্নাটা করা আর খুবই খেতে খুবই ভালো হয়। আমি জানি হয়তো অনেকেই এই রান্নাটা তোমরা করে থাকো, তাও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো ঝোল ফুটে গেছে, তাই এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো। এবারে এদিকে ছেলে জুসও করে নিয়েছি। আমার ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখেই লাগছে খুব ভালো হয়েছে, যাই না খেয়ে বুঝতে পারবো। হ্যাঁ ভালোই হয় এটা। দেখো বাথরুমের মধ্যে কতগুলো মাছ নিয়েছে, ওর মাছ আছে, সেই মাছগুলো নিয়ে ও খেলা করছে। স্নান করাবো ওকে, তারপরে রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছবো। রান্নাও কমপ্লিট, রান্নাঘর গোছানোও কমপ্লিট, বাসনও ধুয়ে ফেলেছি, সব হয়ে গেছে কাজ। এবারে আমি ঘর মুছবো, ঘরটা মুছে আমি স্নান করতে যাব। ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করতে যাবো। ছেলে স্নান করা হয়ে গেছে, দেখো বসে বসে মোবাইল দেখছে। তো এবারে আমি স্নান করতে যাব। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? স্নান করে এসে ওকে খাওয়াবো, তারপরে নিজেও খাবো, আগে ঘরটা মুছে নেবো, ঠিক আছে? জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, যা রোদ, এমনিতেই দু এক ঘন্টাতেই সব জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো সবই শুকিয়ে গেছে, তুলে নিই। তুলে নিয়ে পরে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে বসে বসে জামা কাপড় গোছাবো। তুলে নিয়ে এসে গেছি, এখন আমি যাবো স্নানে। এরপর আমি এসে বাবানকে খাওয়াবো, খাইয়ে তারপরে নিজে খেয়ে তারপরে জামা কাপড়গুলো গোছাবো। করে চলে এসেছি, এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে বাবানকে খাওয়াবো, খাইয়ে নিজে খাবো। তোমার দাদা চলে আসবে ততক্ষণে, ও খেতে বসে পড়বে, আমিও খেয়ে নেবো, দুজনে একসাথে খেয়ে নেবো। খেয়ে তারপরে ওরা দুজন ঘুমাবে আর আমি আমার কাজ করবো। কাজ মানে টুকটাক ঘরের কাজ থাকে, যেমন জামা কাপড় গোছানো আছে, তারপরে না কিছু থাকলে পরে চুপচাপ শুয়ে মোবাইল ঘাঁটবো, এটাই। তারপরে বিকালবেলা আবার উঠে পড়ে রোজকার মতো যা কাজ থাকে সেটাই করবো। আচ্ছা বিকাল হয়ে গেছে, এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আমি উঠে গেছি। জামা কাপড়গুলো দেখো এখনও গোছানো হয়নি, এখন গোছাবো। আর ছেলেকে আমাদের ওই ঘরে ফ্যানটা না চলছে না, তাই তোমাদের দাদা ওই ঘরে ফ্যানটা ঠিক করছে, তাই ওইদিকে সব লাইট অফ, ওইদিকে ফ্যানও বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য উঠে পড়েছে সবাই, এখন এগুলো গুছিয়ে তারপরে বাবানকে দুধ মুড়ি খাওয়াবো। তো দুধ গরম বসাতে বসিয়ে এসছি, তো করে নিই তাহলে, তারপরে আবার কথা বলছি। ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অনেক 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 সাবস্ক্রাইব করো। একটু পরে আমি একটা গানের ভিডিও নিয়ে আসবো, তো সেটা তোমরা অবশ্যই সবাই শুনো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মাই লাইফ মাই রুল। চলো ওকে, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো।